পলাশ, এদিকে আয়, আমার কথাটা একবার শুনে যা। এই রাতে অন্ধকার রাস্তায় কে ডাকছে আমাকে? শুনে মনে হচ্ছে দাদির কণ্ঠ। পলাশ, শুনবি না আমার কথা? হ্যাঁ দাদি, বলো, আমি শুনছি। শুনছিস তবে, এবার দেখ তোকে কিভাবে জব্দ করি। নিশিভূত পলাশের শরীর থেকে তার আত্মা বের করে সেটা একটি ডাবের ভেতর পুরে রাখলো। পলাশের শরীর নিথর হয়ে মাটিতে পড়ে থাকলো। এই গাছে যতগুলো ডাব আছে সবগুলোতে মানুষের আত্মা পরে রেখে দেব আমি, আর ওই ডাবের পানি খেয়ে নিজের শক্তি বাড়াবো। পলাশ, তুই এই গাছের নিচে দিন দুপুরে এভাবে শুয়ে আছিস কেন? কি হয়েছে তোর? এ কি, তোর তো দেখছি জ্ঞানই নেই, চোখের মণিটাও তো নড়ছে না। হামিদ, এদিকে আয় তাড়াতাড়ি। কে হয়েছে সাবর ভাই? দেখ, পলাশের জ্ঞান ফেরার তো কোনো নাম নেই, ওকে ধর, বাড়ি নিয়ে যাই। হামিদ আর সবুর মিলে পলাশকে তার বাড়িতে নিয়ে যায়। অনেক চেষ্টা করেও তারা পলাশের জ্ঞান ফেরাতে পারেন না। কাল তো একটাকে সাবার করেছে, আজ কাকে করব? কাউকে তো আশেপাশে দেখতে পাচ্ছি না। আজ বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা পার হয়ে গেছে, বাবা দেখলে অনেক বকা দেবে। এই তো একটা ছোট ছেলে, ওর আত্মায় ডাবে পড়ে রাখবো আজ। রকি, শোন এদিকে। বাবা আমাকে ডাকলো মনে হয়। বাবাকে তাহলে আমাকে খোঁজার জন্য বের হয়েছে? কিরে রকি, আমার কথা শুনছিস না কেন? আসছি বাবা, তুমি কোথায়? তোমাকে দেখছি না যে। এই তো নারকেল গাছের উপরে চেয়ে দেখ। তুমি কে? নারকেল গাছের উপর বসে কি করছো? তুমি তো আমার বাবা নও। আমার বাবা কোথায়? তোর বাবা তো বাড়িতে, আমি তোর জন্য সেই কখন থেকে গাছের ডালে বসে অপেক্ষা করছি, এখন আমার কাছে আয়। নিশিভূত মুখ বড় করে হা করলো, আর রকির আত্মা তার মুখে ঢুকে পড়লো। এরপর সে রকির আত্মাটাও তার মুখ থেকে বের করে ডাবের ভিতর পুরে রাখলো। কি হয়েছে রকির? কি করলো আমার ছেলের এই অবস্থা? সারা রাত তোকে খুঁজলাম, শেষে এই অবস্থায় পাওয়ার জন্য? বেচারা ছেলেটা কাল দিনেও আমার চোখের সামনে দিয়ে কত সুন্দর করে খেলে বেড়ালো। শুনেছি পলাশ ভাইরও নাকি একই অবস্থা হয়েছে, আমাদের গ্রামে কিসের নজর পড়লো কি জানি। আমি একটা ভ্যানের ব্যবস্থা করে দিচ্ছি, আপনি আপনার ছেলেকে আপাতত বাড়িতে নিয়ে যান। বাহ, এই গাছের ডাবগুলো দেখতে তো বেশ সুন্দর আর বড় বড়। মা অনেকদিন থেকে ডাব খেতে চাইছে, আশেপাশে তো কাউকে দেখছি না। এক কাজ করি, এখান থেকে মার জন্য একটা ডাব পেড়ে নিয়ে যাই। এই মেয়ে, করছো কি? কাজ করছো কেন? এই কাজটা কি আপনাদের? এই কাজ আমাদের নয়, কিন্তু তুমি কি শুনোনি? এই গাছের নিচে পরপর দুদিন দুজনকে অজ্ঞাত অবস্থায় পাওয়া গেছে, যাদের এখনো জ্ঞান ফিরেনি, তাই তোমারও এখানে না থাকাই ভালো। ও, এই কথা? আপনি কোনো চিন্তা করবেন না, আমি একটা ডাব পেড়ে নিয়ে এখান থেকে চলে যাব, কিছুই হবে না। তোমাকে সাবধান করা উচিত ছিল, তাই করলাম। এরপর তোমার যা ইচ্ছে হয় করো, আমি এখানে এক মুহূর্তের জন্য আর থাকবো না। মহিলাটা যাওয়ার পর শিখা একটা ডাব পেড়ে সেখান থেকে চলে গেল। নিশিভূত গাছে ফিরে দেখলো তার গাছে একটা ডাব কম। কার এত বড় সাহস আমার গাছ থেকে ডাব পেড়ে নিয়ে যায়? তোকে একবার পেয়ে নেই, এরপর দেখ তোর কি অবস্থা হয়। কি রে শিখা, এত সুন্দর একটা ডাব কোথা থেকে পেলি? ওই বাম পাশের রাস্তাতে একটা গাছ আছে না, ওখান থেকে নিয়ে এসেছি, খেয়ে দেখো তো কেমন। আচ্ছা দে আমার হাতে। না, আমাকে মেরো না। এই ডাবের ভিতর থেকে অদ্ভুত একটা আওয়াজ এলো মনে হয়। শিখা, তুই একটু কান পেতে দেখ তো, ডাবের ভিতর থেকে আবার কিসের শব্দ আসবে তাও দেখি। না না, আমাকে মেরো না। সত্যি তো এই ডাবের ভিতর থেকে মানুষের গলার আওয়াজ আসছে। চলো মা, আমরা এই ডাবটা নিয়ে সাধু বাবার কাছে যাই।
কোথায় পেয়েছিস এই ডাবটা? ওই জঙ্গলের কাছে নারকেল গাছটাতে। এই ডাবের ভিতরে নিশিবত এক লোকের আত্মাকে আটকে রেখেছে। তোরা এই ডাবটা না খেয়ে ভালো করেছিস। আমি এখনই ওকে ছাড়ানোর ব্যবস্থা করছি। সাধু বাবা ডাবের উপরে হাত রেখে মনে মনে মন্ত্র পড়ল, আর ডাব থেকে পলাশের আত্মা বেরিয়ে পলাশের দেহে চলে গেল। রূপা দেখো আমি ফিরে এসেছি। দুদিন পর অবশেষে তোমার জ্ঞান ফিরলো। কত ডাক্তার তান্ত্রিক দেখিয়েছি তোমায়, ওরা বললো কিছু করা সম্ভব না, আর তুমি একাই ভালো হয়ে গেলে। আরে আর বলো না, আমি নিশিভূতের ডাকে সারা দিয়ে জঙ্গলের ওই ডাবগাছটার ডাবে আটকা পড়েছিলাম। বাগ্যির শিখা ডাবটা নিয়ে সাধু বাবার কাছে গিয়েছিল, না হলে যে কি হতো। শিখা, তুই আর ওই গাছের কাছে যাবি না, আর ওই জায়গায় যদি কেউ তোর নাম ধরে দুবার ডাক দেয় কোনো সাড়া দেবে না, নয়তো তোকেও এভাবে ডাবের ভেতর আটকে রাখবে। দুইবারের বেশি যদি ডাকে? নিশিবত দুইবারের বেশি একজনকে ডাকতে পারে না। ঠিক আছে সাধু বাবা, আমি সাবধানে থাকবো। এখন তাহলে বাড়ি চলি। কেউ কি আছো? শিখা নামে কেউ কি বাড়িতে থাকে? জি চাচি, আমি শিখা। বলুন আমার কাছে কি চাইতে এসেছেন? শুনলাম তোমার জন্য নাকি পলাশ ভাইয়ের জ্ঞান ফিরেছে। আমার ছেলেটাও পলাশ ভাইয়ের মতো ওখানেই পড়েছিল, কিন্তু ওর জ্ঞান এখনো ফিরেনি। তুমি একটু দেখো তো কিছু করতে পারো কিনা। না, শিখা কোথাও যাবে না। সাধু বাবা শিখাকে বলে দিয়েছে ওই গাছের আশপাশ দিয়েও আর না যেতে। এমনটা করবেন না। শেষবারের মতো আমার ছেলেটাকে বাঁচানোর জন্য একবার ওকে আমার সাথে যেতে দিন। আপনি অন্য কাউকে বলুন আপনাকে সাহায্য করতে। আপনার সন্তানকে বাঁচানোর জন্য আমি নিজের সন্তানকে বিপদের মুখে কেন ফেলবো? মা, তুমি শান্ত হও আর আপনি কাঁদবেন না। আমি যাবো আপনার সাথে আর আপনার ছেলের আত্মাকে মুক্ত করেই ঘরে ফিরবো। শিখা, তুই কি বলছিস এসব? আমি তোকে কোথাও যেতে দেব না। তুমি ভয় পেও না মা, আমি যাবো আর আসবো। সাধু বাবা তো বলেই দিয়েছেন নিশিভূত নাম ধরে ডাকার সময় সাড়া না দিলে সে কারো ক্ষতি করতে পারে না। আমি ভুলেও নিশিভূতের ডাকে সাড়া দেব না। কিন্তু আমার অনেক ভয় হচ্ছে, অন্য কাউকে সাহায্য করতে গিয়ে যদি তুই নিজে কোনো ঝামেলায় পড়িস। কিছুই হবে না মা, আমি সাবধানে থাকবো আর তুমি বাড়ি থেকে বের হবে না। চাচি, আপনি চলুন আমার সাথে। এই তো সেই অভিশপ্ত গাছ যার জন্য আমার ছেলেরা যেই অবস্থা। আপনার ছেলের অবস্থার জন্য গাছের কোনো দোষ নেই, সব দোষই ভূতের। আপনি একটু দূরে গিয়ে দাঁড়ান, আমি ডাবটা পেরে নিয়ে আসছি। শিখা গাছটাতে উঠে ডাবগুলোতে একটা একটা করে টোকা দেওয়া শুরু করলো। তার মধ্যে একটা ডাবের ভেতর থেকে আওয়াজ শুনতে পেল সে। আমাকে মেরো না। পেয়েছি, এই ডাবটাতেই তাহলে রকির আত্মা রয়েছে। এখনই ডাবটা নিয়ে গাছ থেকে নেমে পড়ি। আমার কাছে ডাব নিয়ে কোথায় যাচ্ছিস তুই? বাঁচতে চাইলে রেখে যাই ডাব। না, তুমি গ্রামের মানুষের সাথে অন্যায় করছো, আমি এই ডাব না নিয়ে কোথাও যাব না। শিখা, মা আমার কথাটা শোন। গলার স্বর পাল্টে আমাকে হাজার ডাকলেও লাভ নেই, আমি তোমার ডাকে সাড়া দেব না আর তুমিও আমার কিছু করতে পারবে না। শিখা ডাবটা নিয়ে নিচে নেমে আসলো, তখনই তার মাকে তার সামনে পড়ে যেতে দেখলো। মা, তোমাকে না আমি এখানে আসতে মানা করেছিলাম, তবু তুমি এখানে কেন এলি? তোর মা আমার ডাকে সাড়া দিয়ে এখানে এসেছে। যখন দেখলাম তুই আমার ডাকে সাড়া দিচ্ছিস না, তখন তোর গলা নকল করে তোর মাকে এখানে ডেকে নিয়ে এসেছি। না, তুমি আমার মাকে ছেড়ে দাও, দরকার হলে আমার মায়ের বদলে তুমি আমার আত্মা নাও। এখন আর তোকে দরকার নেই আমার, ভালোই ভালোই আমার সামনে থেকে চলে যা বলছি। আর কোনোদিন আমার সাথে লাগতে এসেছিস তো, তোর পরিবারের বাকি সবার ওই একই অবস্থা করব আমি। চাচি এই নিন, দ্রুত এই ডাবটা নিয়ে গিয়ে সাধু বাবাকে দিন, সে আপনার ছেলেকে ভালো করে দিবে। আমি আমার মার কাছে থাকবো।
আমাকে সাহায্য করতে গিয়ে আজ তোমার এই অবস্থা। তুমি একটু অপেক্ষা করো, আমি সাধু বাবাকে এখানে আসতে বলছি। কি হয়েছে তোর মায়ের? তোকে আমি আগেই বলেছিলাম এখানে আর না আসতে। সাধু বাবা, আপনি এসেছেন, দেখুন আমার মায়ের কি অবস্থা। তোর মায়ের আত্মা যে ডাবের ভিতর আছে, ওই ডাবটা না আনলে আমি কিছুই করতে পারবো না। কিন্তু নিশিপুরটা তো এখনো ওই গাছের ডালে বসে আছে, কিভাবে আনবো ওই ডাবটা? ও যদি মার কোনো ক্ষতি করে। নিশিপুর তাকে কয়বার ডেকেছে? একবার। তার মানে এখনো একটা সুযোগ আছে, কিন্তু এটা করতে গিয়ে কোনো ভুল হলে তোর আত্মাও ধ্বংস হয়ে যেতে পারে। আমার মাকে ফিরিয়ে আনার জন্য আমি সব করতে রাজি আছি, আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। সাধু বাবা শিখার হাতে একটা বীজ দিয়ে কানে কানে বলে দিলেন শিখাকে কি করতে হবে। শিখা আবার গাছটার সামনে যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার মা যেহেতু এখানেই নেই, আমিও আর এখানে থাকবো না। তুমি আমার নাম ধরে ডাক দাও, আমি এবার তোমার ডাকে সাড়া দেব। এতক্ষণে বুদ্ধি হয়েছে তোর তাহলে? অবশেষে বুঝতে পেরেছিস তুই কার সাথে লাগতে এসেছিস? হ্যাঁ, আমি আমার আত্মা তোমার কাছে সুপি দিয়ে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। বেশ, তাহলে আমি তোর নাম ধরে ডাকছি। শিখা! এই তো আমি এখানে। শিখা নিশিভূতের ডাকে সাড়া দেওয়ার সাথে সাথে তার আত্মা বের হয়ে নিশিভূতের মুখে চলে যায়। এবার তোর আত্মাটা কেউ ডাবে পড়ার পালা। একই আমার মুখে তো যন্ত্রণা হচ্ছে কেন? মনে হচ্ছে আমার মুখটা যেন জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। তো তো কি হচ্ছে সব? আমার মুখটা জ্বলে যাচ্ছে কেন? আমাদের পরিকল্পনা কাজ করেছে সাধু বাবা, আপনার কথা মতো বীজটা আমি খেয়েছিলাম, ওই বীজটার কারণেই নিশিভূত এখন ধ্বংস হয়ে যাবে। নিশিভূত ব্যথায় কোকড়াতে কোকড়াতে গাছ থেকে পড়ে গেল আর তার পুরো শরীর আগুনে পুড়তে থাকলো। সাধু বাবা শিখার মাকে মুক্ত করলেন।